Hello friends, this is Quickle YouTube channel, means Quick Learning. This channel is creating all videos only for having the proper idea to communicate in English, and we are making all videos only for you. Hello, welcome to Quickle YouTube channel powered by Shah Institute, and I am Mr. S. Shah. Today my discussable matter is need. The class will be in Bengali. So my friends, prothome ami bolbo je ajke need somporkito alochonay apnader sokolke shagoto janai Quickel YouTube channel e. Need, NEED, need. Need এই ওয়ার্ডটিকে আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। কমিউনিকেটিভ স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের নিড কথাটাকে অনেক ভাবে ব্যবহার করতে হবে। তো নিডের প্রপার ইউজ যদি আমরা না শিখে নেই, তাহলে কমিউনিকেট করার সময় ইংলিশে যখন কমিউনিকেট করব, তো তখন দেখা যাবে যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। কারণ নিড একটা ওয়ার্ড, একটা ভার্ব, এই একটা ভার্বকে আমরা ভ্যারাইটিজ ওয়েতে ইউজ করব, তো তখন দেখা যাবে যে আমরা সবকটা ব্যবহার যদি জানি, তো আমরা অন্যদের সঙ্গে কমিউনিকেট করতে পারব। তো নিডের আজকে প্রত্যেকটা ব্যবহার সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তো সেজন্য আপনাদের আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমাদের এই নিড এর ব্যবহার আপনারা ভিডিওটা দেখার পরে বাড়িতে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পরে দেখবেন যে আপনাদের কমিউনিকেটিভ স্কিলটা অনেক গ্রো করবে, আমি অ্যাসিউরেন্স দিতে পারি আপনাদের। তো আসা যাক আমাদের নিডের আলোচ্য বিষয়ে। নিড একটি ভার্ব। তো একটা ভার্বকে আমরা ন্যাচারালি জানি ইংলিশে তিনটে ফর্ম পাওয়া যায়, V1, V2, V3। তো মডার্ন ইংলিশে যে V1, V2, V3 নামটা দেওয়া হয়েছে, সেটাকে আমরা নর্মালি আগে যেটা জানতাম যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো আমরা এই তিনটে ফর্ম বাদ দিয়ে আরো দুটো ফর্মকে আমরা জানি, যেটা V4, V5, অর্থাৎ V1 এর সঙ্গে ING আর V1 এর সঙ্গে S আর ES অ্যাড করে যে ফর্মটা পাওয়া যায়। তো এখানে নিডের ক্ষেত্রে আমরা বলবো যে পাঁচটা ফর্মকে যদি আমরা আলোচনা করি, তো সেক্ষেত্রে হবে নিড, নিডেড, নিডেড, নিডিং অ্যান্ড নিডস। তো এক্ষেত্রে আমরা প্রথমেই আপনাদেরকে আমি জানিয়ে রাখব যে নিডিং এই কথাটা কিন্তু কমিউনিকেটিভ স্কিলের ক্ষেত্রে ইংলিশে ব্যবহার করা হয় না, এটা অড শোনায়। তো আরেকটা যেটা বিষয় রয়েছে যে নিড সঙ্গে আমরা নিডেড, নিডেড কথাটা যোগ করে দিলাম, তো এক্ষেত্রে জেনে রাখতে হবে নিড হচ্ছে একটা রেগুলার ভার্ব। তো এবার নিডকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করব, নিড ইকুয়াল টু দরকার। নিড ভার্বকে যখন আমরা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করব, তো তখন আমরা অন্যান্য অ্যাকশন ভার্বের মতো করে নিডকে ব্যবহার করতে পারব। নিডের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি অন্য যে কোনো একটা অ্যাকশন ভার্বের, যেমন গো, যে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, অনেকগুলো ভিডিওতে আমরা দেখেছি যে কমিউনিকেটিভ স্কিল গ্রো করার জন্য আমাদের যে ফর্মেটিভ ইংলিশ গ্রামার দরকার, অর্থাৎ ফরমেশনগুলো দরকার, তো সেই সবকটা ফরমেশনে আমরা গো ভার্বকে যেভাবে ইউজ করি, তো ঠিক সেইভাবে আমরা নিড ভার্বকেও সেইভাবে ইউজ করব। যেমন আমার দরকার, আই নিড, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আমরা যখন বলি আমার দরকার, আই নিড, আমার একটা পেন দরকার, আই নিড আ পেন, আমার একটা, তোমার একটা পেন দরকার, ইউ নিড আ পেন, তার একটা পেন দরকার, হি নিডস আ পেন। তো এখানে আমরা এস আর ইএস যোগ করব, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্টের কথাগুলোতে ভার্বের সঙ্গে এস আর ইএস যোগ করতে হয়। তো হি নিডস আ পেন। এবার দেখছি আমরা কন্টিনিউয়াস ফর্ম, আই এম গোয়িং টু মার্কেট, আই এম নিডিং আ পেন। তো এক্ষেত্রে আমি জানিয়ে রাখি আপনাদের, নিডিং কথাটাকে ব্যবহার করলে একটা কেমন অ্যাবসার্ড শোনা যায়। তো আই নিডেড আ পেন, আই উইল নিড আ পেন।
নিডের আরো ব্যবহার আমরা যদি করি দেখা যাবে যে আই এম টু নিড আ পেন, আই ওয়াজ টু নিড আ পেন, আই হ্যাড টু নিড আ পেন, আই হ্যাড টু নিড আ পেন। সো ইট ইজ দি প্রিভিয়াস ভিডিও থেকে আমাদের আইডিয়াটা নিয়ে নিতে হবে যে গো বা অন্য যে কোনো একটা অ্যাকশন ভার্বকে আমরা যেভাবে ব্যবহার করব নিডকে সেভাবে ব্যবহার করব। তো এইবার আমি চলে আসবো নিডের একটা অন্য ব্যবহার, মোস্ট ভাইটাল পার্ট, যে জায়গাটাতে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়, যে আই নিড আ পেন আর আই নিডেড আ পেন, ইউ নিডেড আ পেন, এই কথাগুলো তো আমরা জানলাম যে নিড হচ্ছে আমার একটা পেন দরকার বা দরকার হবে বা দরকার ছিল। এবার নিড টু, এটা একটা মোডাল অক্সিলারি, নিড টু। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে 10টা মোডাল অক্সিলারি আছে আমাদের ইংলিশ ফরমেটিভ ইংলিশ গ্রামারে, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট অট টু মাস্ট। তো আমাদের একটা প্রিভিয়াস ভিডিওতে মোডাল অক্সিলারি সম্পর্কে আলোচনা করা আছে। তো সেক্ষেত্রে আমরা যে 10টা মোডালের বাইরে আমরা আরও যে তিনটে সেমি মোডাল অক্সিলারি পাই তার মধ্যে নিড টু ইজ ওয়ান অফ দেম। তো নিড টু দরকার, আবার আই নিড আ পেন আমার একটা পেন দরকার, এখানেও কিন্তু নিডের অর্থ হচ্ছে দরকার। আর যদি বলি নিড টু, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা মোডাল হিসেবে ইউজ করব আর একটা ভার্ব দরকার হবে, ভি ওয়ান ফর্ম দরকার হবে। অ্যাজ ইউজুয়াল মোডালের যে বৈশিষ্ট্য আছে সেখানে আমরা দেখেছি মোডালের পরে ভি ওয়ান ব্যবহার করতে হয়, তো নিড টু যখন মোডাল হিসেবে ব্যবহার করব তখন আমরা নিড টুর পরে ভি ওয়ান ব্যবহার করব। একটা এক্সাম্পল দিই যে আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার। তো দেখুন এখানে ফ্রেন্ডস যে গো একটা অ্যাকশন ভার্ব আছে, তো যে সেন্টেন্সের মধ্যে আমরা নিডকে ব্যবহার করব এবং নিড টুর পরেই একটা অ্যাকশন ভার্ব ব্যবহার করব, মনে রাখতে হবে সেখানে নিড কিন্তু মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হবে। আবার মোডালের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সের মতো কিন্তু নিডকে আমরা সব জায়গাতে ব্যবহার করতে পারবো না, সেটা আলোচনার সাপেক্ষে আমি বলছি। তো এখন দেখা যাক যে আই নিড টু গো আমার যাওয়ার দরকার, আই নিড টু ইট রাইস আমার ভাত খাওয়ার দরকার, আই নিড টু রিড মোর আমার আরো বেশি পড়ার দরকার, আই নিড টু সিট ফর দ্য এক্সাম আমার পরীক্ষায় বসার দরকার, আই নিড টু হ্যাভ আ পেন আমার একটা পেন ব্যবহার করার দরকার বা পেন কেনার দরকার, আই নিড টু হ্যাভ আ কাপ অফ টি আমার এক কাপ চা খাওয়ার দরকার, আই নিড টু রাইট আ নোট আমার একটা নোট লেখার দরকার, আই নিড টু বাই আ নিউ শার্ট আমার একটা নতুন শার্ট কেনার দরকার, আই নিড টু ইনভাইট ইউ তোমাকে ইনভাইট করার দরকার আমার তরফ থেকে, আই নিড টু অ্যারেঞ্জ আ মিটিং আমার একটা মিটিং অ্যারেঞ্জ করার দরকার। তো আমরা যতগুলো এক্সাম্পল পেলাম এখানে সব জায়গাতে দেখছি নিড টুর পরে একটা অ্যাকশন ভার্ব রয়েছে, তো সেক্ষেত্রে নিডের অর্থ হচ্ছে দরকার, একটা কাজ করার দরকার। আর প্রিভিয়াসলি আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম যে আই নিড আ পেন, আই নিড আ শার্ট, আই নিড আ হাউস, আই নিড আ হোম, আই নিড আ রুম, আই নিড অ্যান অ্যাডভাইস, তো এইরকম আমরা যদি নিডের পরে অন্য কোনো পার্টস অফ স্পিচগুলোকে ব্যবহার করি এক্সেপ্ট ভার্ব, নিডের পরে ভার্ব বাদে অন্য পার্টস অফ স্পিচগুলোকে ব্যবহার করলে নিড হয়ে যাবে মেইন ভার্ব, আর নিডের পরে অন্য কোনো অ্যাকশন ভার্বকে ব্যবহার করলে নিড হয়ে যাবে মোডাল অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখি যে মোডাল অক্সিলারি ভার্বের সঙ্গে নিডের কম্পেয়ার করে দেখি। যেমন মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তো আই উইল গো, আই নিড টু গো, কম্পেয়ার করছি যে আই উইল গো আমি যাব, আই নিড টু গো আমার যাওয়ার দরকার। তাহলে আমাদের ফরমেশনটাকে ফলো করতে হবে যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভি ওয়ান। এবার উইলের নেগেটিভ কথাতে চলে আসি, আই উইল নট গো আমি যাব না, আই নিড নট টু গো সেম হবে না। উইলের নেগেটিভ বা অন্যান্য মোডালের নেগেটিভ এবং নিডের নেগেটিভ দুটো একটু ডিফারেন্ট হবে। আই নিড নট টু গো, এই টু কথাটাকে আমাদের কিন্তু অমিট করতে হবে, আই নিড নট গো, আই নিড নট ইট, আই নিড নট বাই আ নিউ শার্ট, আই নিড নট ভিজিট দ্য টেম্পল, আই নিড নট অ্যারেঞ্জ আ মিটিং। তো দেখা যাচ্ছে যে নিড টু এই মোডাল অক্সিলারিকে ব্যবহার করে আমরা যখন কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করি তো তার নেগেটিভ কথাটা কিন্তু বলতে গেলে আমাদের
টু কথাটাকে অমিট করতে হবে। এক্ষেত্রে আমরা আবার এইরকমও ফরমেশন পেয়ে যাই যে আই ডোন্ট নেড টু গো, আই ডোন্ট নেড টু বাই আ নিউ শার্ট, আই ডোন্ট নেড টু অ্যারেঞ্জ এ মিটিং। তো ফ্রেন্ডস একটু লক্ষ্য করতে হবে এখানে যে নিড নট গো আর আই ডোন্ট নেড টু গো, যদি ডোন্ট ইউজ করি তাহলে নিড টু কথাটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই দুটোর মিনিং কিন্তু সিমিলার হয় যে আই নিড নট গো, আই ডোন্ট নেড টু গো। তো যখন নিড নট গো বলছি তখন টু অমিট হচ্ছে, যখন ডোন্ট নেড টু গো এখানে টুটা কিন্তু অমিট করা হচ্ছে না। তো এবার বলছি যে পাস্টের কথা, যে আই নিডেড আ পেন, আমার একটা পেন দরকার হয়েছিল, নিডকে সরাসরি পাস্ট করে দিচ্ছি। তো আমরা জানি যে মোডাল অক্সিলারির নেগেটিভ এই পাস্ট ফর্ম করতে গেলে ভিন্ন ফরমেশন দরকার হয়, তো সেক্ষেত্রে সেই ভিটু ফর্মটা কিন্তু মোডালের আমরা সেইভাবে করতে পারি না। তো আই নিডেড টু বাই আ পেন এই কথাটাকে যদি আমরা বলি, মোডাল অক্সিলারি নিড একটা সেমি মোডাল, সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি আই নিডেড টু গো, আই নিডেড টু বাই আ নিউ শার্ট, আই নিডেড টু অ্যারেঞ্জ আ মিটিং বলতে পারি। তো মোডাল উইল, আই উইল গো আমি যাব, এর কোনো পাস্ট হয় না। তো দেখা যাচ্ছে যে নিড টু যে মোডাল অক্সিলারিটা সেটা মোডালের সব নিয়মকে মানছে না, তো সেই জন্যই কিন্তু আমরা এর নাম দিয়েছি সেমি মোডাল। এইবার আমরা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করার সময় আমরা দেখব যে অন্যান্য মোডালের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে তার সঙ্গে নিডের কতটা মিল আছে, বা অন্যান্য অ্যাকশন ভার্বের যে ব্যবহারগুলো আছে নিডের সেই ব্যবহারগুলো করতে গিয়ে কীরকম মিল আমরা পাই। তো আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, তুমি কি যাও, ডিউ গো, তাহলে আই নিড আ পেন, ইউ নিড আ পেন, ডিউ নিড আ পেন, সেম টু সেম। ওই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে যে অক্সিলারি ব্যবহার করব, নিডের ক্ষেত্রে সেই অক্সিলারি ব্যবহার করব। আমার একটা পেন দরকার হয়েছিল, আই নিডেড আ পেন, ইউ নিডেড আ পেন, তোমার একটা পেন দরকার হয়েছিল, তোমার কি একটা পেন দরকার হয়েছিল, ডিড ইউ নিড আ পেন, আই উইল নিড আ পেন, আমার একটা পেন দরকার হবে, উইল ইউ নিড আ পেন, তোমার কি একটা পেন দরকার হবে। তো দেখা যাচ্ছে যে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অ্যাকশন ভার্ব যে অক্সিলারিগুলো ব্যবহার করে নিড সেম টু সেম অক্সিলারিগুলোকে ব্যবহার করে। এবার চলে আসবো মোডাল অক্সিলারি হিসেবে যখন নিডকে ব্যবহার করব তার কোশ্চেনটা কিভাবে করব। তো উইল এর সঙ্গে আমরা কম্পেয়ার করি, আই উইল গো আমি যাব, ইউ উইল গো তুমি যাবে, মোডালটাকে নিয়ে আসবো আমরা সাবজেক্টের আগে, তাহলে কোশ্চেন তৈরি হয়ে যাবে ক্লোজ কোশ্চেন, উইল ইউ গো তুমি কি যাবে, ইয়েস আই উইল গো, নো আই উইল নট গো। আবার যদি আমরা ওপেন এন্ডেড কোশ্চেন করি তাহলে ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে। তো এবার এই উইলকে আমরা নেট টু দিয়ে সাবস্টিটিউট করে দেখি যে কতটা মিল হয়, যে আই নিড টু গো, ইউ নিড টু গো তোমার যাওয়ার দরকার, নিড ইউ টু গো তোমার কি যাওয়ার দরকার। তো এই যে কথাটা বললাম যে অক্সিলারি হিসেবে মোডাল হিসেবে এই কথাটা যদি আমরা বলি তাহলে গ্রামাটিক্যালি এই কথাটা যে কারেক্ট হতে হয় যে নিড ইউ টু গো, কিন্তু আমরা দেখে থাকি নর্মালি ইংলিশে যখন আমরা কমিউনিকেট করব, ইংলিশে যখন কথা বলবো কারোর সঙ্গে, আমরা এইভাবে না বলে আমরা তখন কিন্তু নিডের অ্যাকশন ভার্বের যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সটা চলে আসবে, যে ডু ইউ নিড টু গো তোমার কি যাওয়ার দরকার, তোমার কি যাওয়ার দরকার হয়েছিল, ডিড ইউ নিড টু গো, তোমার কি যাওয়ার দরকার হবে, উইল ইউ নিড টু গো। তো এই যে ক্লোজ কোশ্চেনগুলো আমি জিজ্ঞেস করলাম এর অ্যান্সারগুলো কেমন হয় দেখি, ডু ইউ নিড টু গো, ইয়েস আই নিড টু গো, নো আই ডোন্ট নিড টু গো, ডাজ হি নিড টু গো, ইয়েস হি নিডস টু গো, ডাজ হি নিড টু গো, নো হি ডাজ নট নিড টু গো। তো এক্ষেত্রে আমরা দেখছি যে ডাজ দিয়ে যখন কোশ্চেন করছি তখন কিন্তু আমরা নিডস টু গো আর ডাজ নট নিড টু গো বলছি। তো মোডালের পরে কিন্তু আমরা এস এইভাবে ব্যবহার করতে পারি না, বা ডাজ নট ব্যবহার করে মোডাল কি ইউজ করতে পারি না। তো
নেট টু মোডালের সেই ক্যারেক্টারিস্টিকটাকে মানছে না, তাই এটার নাম বলছি আমরা সেমি মোডাল। এবার চলে আসব যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করব নেট টু দিয়ে, যে হোয়াট ডু ইউ নেট টু বাই, তোমার কি কেনার দরকার? আই নিড টু বাই আ নিউ শার্ট। ওয়েন ডু ইউ নিড টু বাই আ নিউ শার্ট? আই নিড টু বাই আ নিউ শার্ট টুমরো। ওয়েন ডিড ইউ নিড টু বাই আ নিউ শার্ট? আই নিডেড টু বাই আ নিউ শার্ট ইয়েস্টারডে। ওয়েন উইল ইউ নিড টু বাই আ নিউ শার্ট? তোমার কখন একটা নতুন শার্ট কেনার দরকার হবে? আই উইল নিড টু বাই আ নিউ শার্ট নেক্সট মান্থ। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে নেটকে সেমি মোডাল হিসেবে ব্যবহার করে আমরা যখন কোয়েশ্চেন করব, তো সেক্ষেত্রে আমরা অন্যান্য মোডাল অক্সিলারির যে ব্যবহার সেরকম হবে না, একটু ডিফারেন্ট টাইপের হবে। তো দিস ইজ ওয়াই ফ্রেন্ডস নেট টু ইকুয়াল টু সেমি মোডাল, সেমি মোডাল অক্সিলারি ভার্ব। তো এবারে নেডের আমরা টোটাল ব্যবহারটাকে একটা সেন্টেন্স দিয়ে আমরা হিসাব করে দেখি যে কেমন হয়। যেমন প্রথম থেকে যদি আমরা অ্যাকশন ভার্ব হিসেবে এবং সেমি মোডাল হিসেবে ব্যবহার করি, তাহলে পরপর নর্মাল টকিংগুলো কেমন হয় দেখি। যে পজিটিভ নর্মাল টকিং, আই নিড আ পেন, আই নিডেড আ পেন, হি নিডস আ পেন, হি নিডেড আ পেন, আই উইল নিড আ পেন। এবার সেমি মোডাল হিসেবে বলছি যে আই নিড টু গো, আই নিডেড টু গো, আই নিড টু রাইট, আই নিডেড টু রাইট, হি নিডস টু গো, হি নিডেড টু গো, হি নিডস টু রাইট, হি নিডেড টু রাইট। এবারে নেগেটিভ কথা বলবো, যে আই ডোন্ট নিড টু, আই সরি, আই ডোন্ট নিড আ পেন, আই ডিড নট নিড আ পেন, আই উইল নট নিড আ পেন। এবার সেমি মোডাল হিসেবে বলবো যে আই ডোন্ট নিড টু বাই আ নিউ শার্ট, হি ডাজ নট নিড টু বাই আ নিউ শার্ট, আই ডিড নট নিড টু বাই আ নিউ শার্ট, হি ডিড নট নিড টু বাই আ নিউ শার্ট, আই উইল নট নিড টু বাই আ নিউ শার্ট, হি উইল নট নিড টু বাই আ নিউ শার্ট। এবার কোয়েশ্চেন যখন করছি, তাহলে ডু ইউ নিড আ পেন, ডাজ হি নিড আ পেন, ডিড হি নিড আ পেন, ডু ইউ নিড টু গো, ডাজ হি নিড টু গো, ডিড হি নিড টু গো, ডিড ইউ নিড টু গো। এবার আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করব নেট দিয়ে, যেমন হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডিড ইউ নিড, হোয়াট ডাজ হি নিড, হোয়াট ডিড হি নিড। এবার সেমি মোডাল হিসেবে কোয়েশ্চেন করি যে হোয়ার ডু ইউ নিড টু গো, হোয়াট ডু ইউ নিড টু বাই, হোয়াট ডাজ হি নিড টু বাই, হোয়াট ডিড ইউ নিড টু বাই, হোয়াট ডিড হি নিড টু বাই, হোয়াট উইল ইউ নিড টু বাই। তো দেখতে পারলাম আমরা যে নেটকে আমরা কত রকমভাবে ব্যবহার করছি। তো নেডের এই হিউজ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এইগুলোকে যদি মাথায় রাখতে হয়, তো অবভিয়াসলি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এগুলোকে নোট ডাউন করতে হবে। নিড ব্যবহার করে, নিডের বিভিন্ন রকমের ফরমেশনগুলোকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে এবং অন্যান্য অ্যাকশন ভার্ব বা নিডকে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করে একটা ডায়েরি মেনটেন করতে হবে। সেখানে এই সেন্টেন্সগুলোকে প্রতিনিয়ত তৈরি করতে হবে এবং সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, জোরে জোরে বলতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। তো তাহলে দেখা যাবে যে ওয়ান উইক, উইদিন ওয়ান উইক অর টু উইকসের মধ্যে আমরা কিন্তু নিডের টোটাল যে ব্যবহারটা রয়েছে সে ব্যবহারটা আমাদের মাথার মধ্যে একদম ক্লিয়ারলি চলে আসবে। আর যখনই আমরা ক্লিয়ারলি নিডের প্রত্যেকটা ব্যবহারকে শিখবো, তখন আমরা অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন উইথ আদার পিপল, আমরা এর একটা বেনিফিট পাবো। আমাদের কথা কোনো স্ট্যামারিং আসবে না, কোনো স্ট্রাম্বলিং আসবে না, আমরা কন্টিনিউয়াসলি ফ্লুয়েন্টলি কথা বলে যেতে পারবো নিডকে ব্যবহার করে। তো ইন ইংলিশ কমিউনিকেশন, নিড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ভার্বস। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু নো অল টাইপস অফ ইউজেস অফ নিড। সো আশা করি ফ্রেন্ডস, নিডের ব্যবহার সম্পর্কে আপনাদের
ক্লিয়ার একটা আইডিয়া ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। আর তারপরেও যদি দেখা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে টোটাল আইডিয়াটা এখনো ক্লিয়ার হয়নি, তো আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন এবং সেখানে যে মেল আইডি দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার এই কুইক এল অর্থাৎ কুইক লার্নিং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো এখানে এসে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী যত ভিডিও আমি আপলোড করব তার আপডেটগুলোকে আপনারা আপনাদের ইউটিউব বক্সের পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অন্যদের যদি জানানোর ইচ্ছা থাকে যে এটা এই ভিডিওগুলো ইংলিশ শেখার পক্ষে উপকারী তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার তাদের জন্য যারা ইংলিশ শিখতে চায়। তো পরবর্তী কোনো এপিসোডে আমি নিডের একটা এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব, ততদিন পর্যন্ত ওয়েট করে থাকতে হবে ফ্রেন্ডস। টুডে আপ টু দিস, বাই।